হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য নতুন একটা আনবক্সিং নিয়ে চলে এলাম। এই বছরেরতে মনে হচ্ছে শাওমি অনেক ফোন লঞ্চ করবে। শাওমিতে কিছুদিন আগে লঞ্চ হয়ে গিয়েছিল শাওমি K40 Pro 5G। এই ফোনটা আজই আমি আনবক্সিং করব এবং মোটামুটি হালকা পাতলা ডিটেলসে তোমাদের বলার চেষ্টা করব। তাই আর কথা বলবো না, এক্ষুনি শুরু করতে যাচ্ছি। তোমরা দেখছো রিভিউ হিরক। এই হলো সেই K40 Pro, তোমরাই দেখে নাও। এখানে লেখা আছে K40 Pro 5G। এটা হলো 8 এবং 128 GB-র ভেরিয়েন্ট। প্রথমে একটা প্লাস্টিক রয়েছে, প্লাস্টিকটা প্রথমে খুলে নিব। পিছনে রয়েছে রেডমি নিউ লোগো। ফ্রেন্ডস, দুঃখের বিষয় এই যে ঘরে কোনো ছুরি বা কাঁচি পাইনি, তাই কাঁচি দিয়েই কাজটা চালিয়ে নিতে হবে, ঠিক আছে? প্রথমেই ভাবছিলাম প্লাস্টিকটা অনেকটাই হার্ড, তাই কাউচি আনছিলাম, কিন্তু কাউচি লাগেনি, তাই অন্য কিছু দেই। হাত থেকে এটা খুব খুলে গেছে। এই ফোনটার খাপ রিয়েলমি C25-এর মতোই হার্ড। প্রথমে আমার কাছে ভালো লেগে গেলো এই K40 লিখাটা, এইটা অনেকটাই কালারফুল এবং এত সুন্দর কার্ডটা লাগছে না, নাইস। প্রথমেই রয়েছে ডিজাইন বাই রেডমি। দেখি এটার ভিতরে কি আছে। প্রথমেই পেয়ে যাচ্ছি সিম ইজেক্টর টুল, তারপর পেয়ে যাচ্ছি একটা ম্যানুয়াল বুক, তারপর পেয়ে গেলাম একটা সিলিকন ব্যাক কভার। কভারটা অনেকটাই সফট। কভারটার বিল্ড কোয়ালিটি অন্য অন্য ফোনের মতনই মোটামুটি ভালো। এই হলো সেই K40, ফোনটা সাইডে রাখি। এবার পেয়ে যাচ্ছি একটা চার্জার, একটা টাইপ সি কেবল। মনে হচ্ছে বক্সটার ভিতরে আর কিছুই নাই। হ্যাঁ, আর কিছুই নাই। ফোনটা হাতে নিলে মোটামুটি প্রিমিয়াম লাগবে, আমার কাছে তেমনই লাগছে। আমার কাছে একটু প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হচ্ছে। প্রথমে প্লাস্টিকটা খুলি। ফোনটার পিছনে গ্লাস ব্যবহার করছে, পিছনে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও দেওয়া হয়েছে। তোমরা যদি ফোনটা হাতে নাও তাহলে তোমাদেরও একটু প্রিমিয়াম প্রিমিয়াম লাগবে, ফোনটার গ্লাসটা এত সুন্দর না। উপরেই রয়েছে আয়ার ব্লাস্টার অ্যান্ড সাউন্ড স্পিকার। বডিতে রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। বডির উপর গ্লাসের একটা প্রোটেকশন রয়েছে। এখানে রয়েছে একটা সিম স্লট, টাইপ সি পোর্ট, মাউথ স্পিকার, সাউন্ড স্পিকার। এইখানে এগুলো হলো বক্স কন্টেন্ট। কভারটা একটু লাগাই দেখি, দেখি কেমন ম্যাচ করছে। কভারটা লাগানোর পর ফোনটা পারফেক্টলি ম্যাচ করে গেছে। কভারটা ক্যামেরার বাম্পের জন্য ওইটা ওইখান থেকে ইয়ে করা রয়েছে, তোমরাই দেখে নাও। এখানে হালকা একটু উঁচু ছিল, ওখানেও ক্যামেরার আর বাম্পটা ইয়ে করছে, তাই কোনো সমস্যা নেই। খাপটা অনেকটাই বিটার করছে, কোনো ইয়েতে এগুলো করে না, তাই এটাই করছে, অনেকটাই ভালো করছে খাপটা। আর ফোনটাতে Android 11-এর সাপোর্ট রয়েছে। এবার ফোনটা মোটামুটি সেট আপ করা গেছে, ফোনটা খুবই স্মুথ লাগছে টাচ স্ক্রিনে। আমি আগের ভিডিওতে Poco F3 একটা ভিডিও দিয়েছিলাম, এবার সেই ফোনটা আর এই ফোনটা অনেক সেম, পুরো সেম। দাঁড়াও, আমি ফোনটা নিয়ে এসেছি, এই যে দেখো, দেখে নাও। ফোনটাতে সব কিছুই সেম, পুরো পারফেক্ট, একই রকম, সব সব বিষয়গুলো একই রকম রয়েছে। ডিজাইন, কোয়ালিটি সব কিছুই একই রকম, পারফরমেন্স নিয়ে একটু হালকা পাতলা ডিফারেন্স আছে, আর অন্য সব অন্য প্রায় কিছুই, ক্যামেরার স্টাইল, ডিজাইন টিজাইন সব কিছুই পুরো একই ডিজাইন দিয়ে ডুয়েটা করছে। তোমরা দাঁড়াও, ফোনটা দিয়ে কিছু ছবি পিক নাই। ও বেটার, ক্যামেরা খুবই সুন্দর, ক্যামেরার তোমরাই দেখো কালারটা এত সুন্দর লাগছে না। ডিসপ্লে 120Hz-এর রিফ্রেশ রেট রয়েছে, তার সাথে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে, কালার তো খুবই সুন্দর হবেই। দেখো জুমটা দেখে নাও, এত সুন্দর জুম, কালার এত সুন্দর লাগছে, জুমটাও তোমরা দেখে নাও, ফাটছে না ছবিটা। আমি এই ভিডিওতে আর বেশি কিছু তুলে ধরলাম না, আমাদের পুরো রিভিউ, ফুল রিভিউ চলে আসতে চলেছে আর একটা নতুন ভিডিওতে, তাই দু একদিনের ভিতরে আমরা ফুল রিভিউ নিয়ে আসবো। তাই আমাদের চ্যানেলটা যদি অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিও, একটা লাইকও সাথে করো, এবং আমাদের ভিডিওগুলো তোমরা শেয়ার করো যাতে অন্যরা পেয়ে একটু হলেও উপকার হয়। আমার কিছু কথা কিছু ভাইদের জন্য, তারা কিছু বাজে বাজে কমেন্ট করে, তাদের আমার কাছে তাদের অনুরোধ, ভিডিও বানালে মানুষ মাত্রই ভুল হয়, তাই ভিডিও বানাতে গেলেও আমাদের অনেক ভুল হতেই পারে, তাই আপনারা বাজে কমেন্টটা করবেন না প্লিজ, এবং আমাদের বলবেন যে এখানে এখানে ভাই আপনার সমস্যা, আপনি এগুলো ঠিক করুন, আপনারা প্লিজ বলবেন। তাই আজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে।